মুভিটির শুরুতে আমরা দেখতে পাই একজন কৃষক একটা কাকতাড়ুয়া জমিতে লাগাচ্ছে, যেন তার জমি পাখি এবং বন্য জন্তু জানোয়ার থেকে ঠিক থাকে। তখন আমরা বুঝতে পারি যে এটা কোনো কাকতাড়ুয়া নয়, এটা একটা মানুষ যে এখনো বেঁচে রয়েছে। তাকে কাপড় দিয়ে বেঁধে কাকতাড়ুয়ার মতো ওখানে বেঁধে দিয়েছে। তারপর ওখানে অনেক পাখি আসে আর তার চোখ দুটো বের করে নিয়ে যায়। এরপর আমরা চার বন্ধুকে দেখতে পাই, তারা হলো এস, প্রেফসি, আলী আর ডিমান। তারা ছুটির দিনে ঘুরতে যাচ্ছিল, রাস্তার মধ্যে এস টয়লেট যাওয়ার জন্য বলে। তখন তারা একটা গ্যাস স্টেশনের সামনে তাদের গাড়ি থামায়, এস আর ডিমান টয়লেটের জন্য চলে যায়, গাড়িতে থাকে প্রেপসি আর আলী। তারা যখন কথা বলছিল তখনই তাদের গাড়ির কাচের উপর কিছু একটা পড়ে, তারা দেখে সেটা একটা মানুষের কাটা আঙ্গুল। আলী সেটাকে দেখে তো খুবই ভয় পেয়ে যায়, আসলে এই আঙ্গুলটি উপরে উড়ন্ত পাখিরা নিচে ফেলে দেয়। এখন প্রেপসি আঙ্গুলটিকে তার গাড়ির ব্লেড অন করে নিচে ফেলার চেষ্টা করে, কিন্তু তার ব্লেড কাজ করে না, কাচের উপর সব রক্ত মেখে যায়। এরপর আলী গাড়ি থেকে বেরিয়ে এসে এস আর ডিমানকে তার কথার মধ্যে ব্যস্ত করে রাখে, যাতে তারা কাটা আঙুলটা দেখে ভয় না পায়। এরই মধ্যে পেপসি সব পরিষ্কার করে ফেলে। এরপর ও সবাইকে বলে যে কিছু দূরে একটা লেক আছে, ওখানে আজ সময় কাটানো যাবে। বাকি সবাই রাজি হয়, গাড়ি ওখানেই পার্ক করে তারা লেকের উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে তারা একটা বোর্ড দেখতে পায় যেখানে লেখা আছে এর আগে যাওয়া বিপদ, কিন্তু তারা সেটাকে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। সেখানে খেতের মধ্যে একটা কাকতাড়ুয়া দেখতে পায় তারা। ডিমান তখন দেখে তার মোবাইলের নেটওয়ার্ক নেই, ও কিন্তু প্রেপসির উপর খুব রেগে যায়, কারণ ও এই লোকেশনটি সিলেক্ট করে বেরানোর জন্য। আগে এস দেখতে পায় একটা কাক আঙ্গুল খাচ্ছে, এস তো খুবই ভয় পেয়ে যায়। প্রেপসি তখন বলে ও কিছু না, ওটা একটা পোকাকে খাচ্ছিল। তারা এগিয়ে যায়, কিন্তু আলী আর প্রেপসি জানতো ওটা মানুষের আঙ্গুল ছিল, কোনো পোকা ছিল না। এরপর আমরা দেখতে পাই একটা মুখোশ পরিহিত মানুষ খুব জোরে জোরে হেল্প হেল্প বলে চিৎকার করে। তখন পিছন থেকে সেই কৃষকটি আসে আর তাকে দড়ি দিয়ে নিচে ফেলে দেয় এবং কুড়াল দিয়ে তাকে মেরে ফেলে। এরপর সেই চার বন্ধুকে দেখতে পাই, তারা চলতে চলতে হাঁপিয়ে যায়। তখন প্রেপসি তার প্যান্টের ভেতর থেকে একটা ক্যান বের করে দেয়। আলী আর প্রেপসি উপরে লেক কোথায় সেটা দেখতে উপরের দিকে যায়। তখন আমরা দেখি যে এস আর ডিমানকে জোপের আড়াল থেকে কেউ দেখছে। উপরে গিয়ে আলী আর প্রেপসি একটা পুকুর দেখতে পায়। ওরা সবাই পুকুর দেখে তো খুবই খুশি হয়ে যায়। প্রেপসি তার জামা কাপড় খুলে পুকুরের মধ্যে চলে যায়, বাকি সবাইও চলে যায়, কিন্তু আলী লজ্জা করছিল কারণ ও এসকে ভালোবাসে। পরে ও চলে যায়, চারজন সেখানে খুবই মজা করে। কিছুক্ষণ পর তারা জল থেকে উঠে আসে। তখন ডিমান বলে, আমি খুব হাঁপিয়ে গেছি, আমি আর এস এখানেই বসছি, তোমরা গিয়ে গাড়ি এখানে নিয়ে এসো। দুজনে যখন বসেছিল তখন এস এর মনে হয় কেউ যেন তাদের আড়াল থেকে দেখছে, কিন্তু ডিমান ওর কথা বিশ্বাস করে না। আবার এদিকে আলী আর পেপসি গ্যাস স্টেশনে এসে দেখে তাদের গাড়ি সেখানে নেই, গাড়ি চুরি হয়ে গেছে বলে। পেপসি আলীকে বকতে শুরু করে, কারণ ঘোরার নাম বলে সেই গাড়িটি তার আঙ্কেলের কাছ থেকে নিয়ে আসে। এরপর তারা মারপিট করতে শুরু করে। এদিকে এস আর ডিমান আবার শুনতে পায় কারো চিৎকার, তারা দুজন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওদের দেখে ওরা শান্ত হয়ে যায়। ওরা তখন বলে, আমাদের কার চুরি হয়ে গেছে। এটা শুনে এস আর ডিমান খুব চিন্তায় পড়ে যায়। একটু পর সন্ধ্যা নামবে আর তারা ক্ষুধার্ত আর ক্লান্ত, তাদের খাওয়ার সমস্ত জিনিসগুলো সব ওই গাড়িতেই ছিল। এরপর তারা ক্ষেতের মধ্যে দিয়ে সেই কৃষকটিকে দেখতে পায়, তারা তাকে হেল্পের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কৃষকটি সেখান থেকে চলে যায়। তারা তখন ক্ষেতের মধ্যে দিয়ে গিয়ে তাকে খুঁজবে বলে পরিকল্পনা করে, কিন্তু খেতে যাওয়ার রাস্তায় একটা নেট দেখতে পায়। একটু সমস্যা হলেও তিনজন নেট দিয়ে বেরিয়ে যায়, কিন্তু প্রেপসি যাওয়ার সময় একটি তার ছিঁড়ে তার পায়ে আটকে যায়। আলী তারটিকে পা থেকে আলাদা করে, প্রেপসির পা আরও জখম হয়ে যায়। আলী তার জামা বেঁধে দেয় রক্ত বন্ধ করার জন্য। তারা সবাই ধরে প্রেপসিকে সেই কাকতাড়ুয়ার কাছে নিয়ে যায়। এরপর ডিমান আর আলী হেল্পের জন্য ক্ষেতের ভেতরে চলে যায়। ক্ষেতটি বড় হওয়ার কারণে তারা আরও ভেতরে চলে যায়। তখন তারা একটা ঘর দেখতে পায়। তখন আলী হেল্পের জন্য চিৎকার করে, কিন্তু ডিমান তাকে চুপ থাকার জন্য বলে আর জবরদস্তি কিস করতে শুরু করে। আলী ওকে এসব করতে বারণ করে, কিন্তু ও কিছুই শুনতে চায় না, ওর সাথে জোর করতে শুরু করে। অন্যদিকে প্রেপসির ব্যথা বাড়তে থাকে, ও তখন এসকে একটা সিগারেট খাওয়াতে বলে। এদিকে ডিমান যখন এনজয় করা শুরু করে আলী তখন একটা সিটির আওয়াজ শুনতে পায়। আলী যখন পেছনে ঘুরে দেখে সেই কৃষকটি দাঁড়িয়ে আছে, সেই কৃষক তখন কুড়াল দিয়ে মেরে বেহুশ করে দেয়।
ডিমান কিন্তু কৃষকটিকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু কৃষকটি ওকেও মেরে বেহুশ করে ফেলে। তাদেরকে ছেঁচড়াতে ছেঁচড়াতে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে রাত্রি হয়ে যায়। এসের মনে হয় যেন কাকতাড়ুয়াটি মরছে। প্রেপসি তখন বলে আমি ফ্রেশ হব। তখন এস ওকে তুলে নিয়ে একটু ভেতরের দিকে চলে যায়। অন্যদিকে সে কৃষক ডিমানকে নিয়ে যায় একটা বাড়ির মধ্যে, যেখানে আগে থেকে অনেক মানুষ আছে যারা বন্দী। ডিমানকে কৃষকটি বেঁধে রেখে দেয়, কিন্তু ওর জ্ঞান ফিরে আসে ও চিৎকার করতে শুরু করে। তখন কৃষকটি তার মুখ সেলাই করে দেয়। অন্যদিকে প্রেপসি ফ্রেশ হতে অনেকটা সময় নিয়ে নেয়, তাই এস ওকে তাড়াতাড়ি করতে বলে। আর ও কাকতাড়ুয়াটিকে দেখতে থাকে। দেখতে দেখতে সে দেখে যে কাকতাড়ুয়ার মধ্য থেকে কিছু পোকামাকড় বের হতে থাকে। তা দেখে এস ভয় পেয়ে যায়। প্রেপসিকে সে জলদি করে আসতে বলে। অন্যদিকে কৃষকটি আলীকেও তুলে নিয়ে যায়। ডিমান আলীকে দেখে আরো জোরে চিৎকার করতে থাকে, যাতে করে সে উঠে যায়। কিন্তু কৃষকটি আরো রেগে যায়। ডিমানকে একটা ইনজেকশন করে আরো বেহুশ করে দেয়। এরপর ওকে একটা মাস্ক পরিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এস প্রেপসির কোনো উত্তর না পেয়ে ভয় পেয়ে চলে যায়। ঠিক তখনই এসকে কেউ পেছন থেকে ধরে। ওই লোকটি ওকে চুপ হতে বলে এবং বলে, তোমরা এখানে এসে খুব ভুল করেছ। পরে লোকটি তার সাথে করে সেই ঘরটিতে তাকে নিয়ে যায়। এসকে ঘর নিয়ে সে লোকটি বলে, এখানে যতগুলো কাকতাড়ুয়া আছে সবগুলোতে জ্যান্ত মানুষ আছে, আর এইসব কাজ আমার বাবা করে। আমার মা মারা যাওয়ার পর বাবা প্রচণ্ড শক পায়। তারপর থেকে বাবা এখানে আসা কোনো লোককেই ছাড়ে না। ওরা দুজন যখন কথা বলছিল তখনই দরজায় টোকা পড়ে। ওই লোকটা এসকে লুকাতে বলে। সে দরজা খুলে দেয় আর দেখে তার বাবা প্রেপসিকে নিয়ে আসে। তারপর তারা দুজন প্রেপসিকে বাঁধতে শুরু করে। তারপর ওই কৃষকটি আলীর বড়িকে কাঠের উপর বেঁধে হাতে কাঁটা পুঁতে দেয়। এই সিন লুকিয়ে থাকা এস দেখতে না পেরে সেখান থেকে চিৎকার করতে শুরু করে আর বাহিরে বেরিয়ে এসে থামিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু ওই কৃষক তাকে মেরে বেহুশ করে দেয়। তারপর ওরা দুজন আলীকে বাহিরে নিয়ে এসে ওকেও কাকতাড়ুয়া করে দেয়। অন্যদিকে এস নিজেকে বাঁধা অবস্থায় দেখে। সেখানে তখন কৃষকের ছেলে এসে তার বাঁধন খুলে দেয়। তারপর তার হাতে একটা টর্চ দিয়ে বলে, তুমি যেই দিক দিয়ে এসেছিলে সেই দিকে চলে যাও, একটু এগিয়ে গিয়ে তুমি একটা রাস্তা পেয়ে যাবে। কিন্তু সেই সময় তার বদমাশ বাবা সেখানে হাজির হয়ে যায়। নিজের বাবার উপর ছুরি দেখিয়ে এসকে ওখান থেকে বের করে দেয়। এরপর সে তার বাবার থেকে ক্ষমা চাইতে শুরু করে। ঠিক তখনই তার বাবা তার উপর ছুরি চালিয়ে দেয়। এদিকে এস সেখান থেকে চলে আসে, কিন্তু সে রাস্তা খুঁজে পায় না। তখন সেখানে একটা কাকতাড়ুয়া দেখতে পায়, যে ওটাকে আলী ভেবে কাছে যায়। কিন্তু ওটা সেই বদমাইশ কৃষকটি। তাকে দেখে ঘাবড়ে গিয়ে দৌড়াতে গিয়ে পড়ে যায়। লোকটি তখন তার সাথে জোর করতে শুরু করে, কিন্তু এস তাকে চাকু দিয়ে আহত করে সেখান থেকে পালায়। ও তখন লোকটিকে আহত মনে করে পালায়। এখন ও একটা কান্নার আওয়াজ শুনতে পায়, যেটা ছিল প্রেপসির। এস তখন প্রেপসির কাকতাড়ুয়ার কাছে যায়, তাকে সেখান থেকে মুক্ত করতে চেষ্টা করে, কিন্তু অসফল হয়। ঠিক তখনই সেখানে সেই কিলার এসে এসের উপর আক্রমণ করে, কিন্তু সেখান থেকে এস পালাতে সক্ষম হয়। এস পালাতে পালাতে ক্ষেত পার করে নিচে পড়ে যায়, সেখান থেকে আর উঠতে পারে না। তখন সামনে একটা গাড়ি দেখতে পেয়ে সে চিৎকার করে, কিন্তু গাড়ির মধ্যে থাকা কাপেল হাই ভলিউমে গান চালিয়ে তারা ইন্টিমেট হচ্ছিল, তাই তারা এসের চিৎকার শুনতে পাচ্ছিল না। এইদিকে কিলারটি সেখানে উপস্থিত হয়, এসকে টানতে টানতে নিয়ে চলে যায়। লাস্টে আমরা সবার কাকতাড়ুয়া দেখতে পাই, যেটা থেকে আমরা বুঝতে পারি মুভি শুরু হওয়ার সময় যে কাকতাড়ুয়াকে আমরা দেখতে পাই সেটা আসলে এসের ছিল, কোনো সার্ভাইভ না থাকার জন্য। এখানেই এই মুভির সমাপ্তি জানানো হয়। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ।